আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এবার আসছি জান্নাতের ভিতরে যদি আপনি যান, জান্নাতের ভিতরে কি পাবেন, আর জাহান্নামে যদি যান, জাহান্নামের মধ্যে কি পাবেন? কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ফানিহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাযরু ওয়াজিরাতু বিযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাস রাসূলা। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ করব কি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর কাঁধে আমলনামাটা লটকে দেব, আমলনামা তোর গলায় লটকে দেব, আর আমি আল্লাহ বলবো অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, সে তার আমলনামাটা একদম পরিষ্কার ছড়িয়েছে খোলা অবস্থায় পাবে। আমি আল্লাহ তাকে বলবো ই করো কিতাবা, পড়, তুই তোর আমলনামাটা পড়, পৃথিবীতে কী কী করেছিলিস দেখ, সব লেখা আছে, চুরি ডাকাতি রাহাজানি মিথ্যাবাদী চিটিংবাজি মোনাফিকি জেনা করেছিস, দু নম্বরি করেছিস, মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়েছিস ইত্যাদি ইত্যাদি করেছিস, সব লেখা আছে, ই করো কিতাবা, তুই তোর আমলনামাটা পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব নিকাশের জন্য যথেষ্ট তোর নফস, তুই নিজেই, তুই নিজেই পড়ে দেখ কি কি করেছিস পৃথিবীতে, সব আমি আল্লাহ আমার কাছে লেখা আছে, মানিক দাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আর আমি আল্লাহ যাকে হেদায়ত করি সে তার নফসের জন্য হেদায়ত হয়ে যায়, আর যে ব্যক্তি গোমরা হয় সে তার নফসের উপরেই গোমরা হয়। ওয়ালা তাযনি ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না, বাপেরা একের বোঝা অপরে বহন করবে না, আমি আল্লাহ কোনো জায়গায় শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত সেখানে কোনো রসুল্লা নবী প্রেরণ যতক্ষণ না করি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাপেরা, পরকালে আপনাদের ঠিকানা যখন জাহান্নাম হবে, জাহান্নাম আর কীরকম বিভাবে জাহান্নামায় নিয়ে যাবে দেখুন, কেয়ামতের মাঠে যখন বিচার হয়ে যাবে, বিচারের ফয়সালা হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বলবেন, অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে কিয়ামতের মাঠে হাঁকি 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 নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আর জাহান্নামের ফেরেশতারা যখন দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে কি, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই জাহান্নামাই ঢুকলি কেন রে, পৃথিবীতে কোনোদিন কোনো নবী রসুল কি তোদের কাছে পৌঁছায়নি, কোনো নায়েবে নবী তোদের কাছে পৌঁছায়নি, কোরআনের আয়াত তোদের কাছে পৌঁছায়নি, তখন ওরা কি বলবে জানেন, জাহান্নামীরা বলবে হ্যাঁ কলু বালা হ্যাঁ ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন,
আমাদেরকে সত্য কথা বলেছিল আমরা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন কিলাদ খুলু আবুয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আর জাহান্নামের ভিতরে কি করা হবে ওকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। কিলাদ খুলু আবুয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আর জাহান্নামাকে ডেকে বলা হবে ভিতরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। কিলাদ খুলু আবুয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হোক। জাহান্নামের দরজা খুলে দিলে জাহান্নামের ভিতরে তাকে ঢোকানো হবে। আর আল্লাহ বলে দেবেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটা হলো খুব জঘন্যতম জায়গা। এজন্য বাপদের বলে যাচ্ছি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবার পরে জাহান্নামীদের কি খাবার খাওয়ানো হবে শুনে নিন। আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্না সাজারাতাজ জাকুম তুআমুল আসিম কাল মুহলি আগলি ফিল বুতন কাগলে ইনহামিম খুজো গো পাতিলো ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ বলেন সূরা দোকানে ইন্না শাজারাতাজ জাকুম, জাহান্নামীদের খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল তাদের খেতে দেওয়া হবে। তো আমুল আসিম, গুনাহগারদের খাবার হলো এই জাহান্নামীদের খাবার। কালমুগলি আগ্নি ফিল বুতুন, আর পেটের ভিতরে তাদের ফুটতে থাকবে এগুলো। কাকলিল হামিম, কেমন ফুটতে থাকবে? যেমন জাহান্নামার আগুন ফুটতে থাকবে পেটের ভিতরে, কিরকম হাঁড়িতে পানি দিলে যেমন ফুটতে থাকবে এরকম ফুটতে থাকবে পেটের ভিতরে। কাকলিল হামিম খুসু গুফাতিল গিলা সাবাইল জাহিম, আর বলা হয়েছে সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, আর তার উপরে জাহান্নামার গরম পানির আজাব তার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে। বাপেরা, যখন জাহান্নামের আগুনের পানি ঢেলে দেওয়া হবে তখন মাথার ঘিনু, মাথার যে ব্রেন মগজ, এগুলো ফুটতে থাকবে, আর কান থেকে নাক দিয়ে সব বেরোতে থাকবে। বাপেরা, আল্লাহর কোরআন মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু লাইতানী লাম উতা কিতাবিয়া। এর পরের আয়াতে বলা হয়েছে পরের দ্বিতীয় ধাপে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। শুনে একদিন কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে যখন তার বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন সে বলবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি তো ভাবতেই পারিনি এই রকম হিসাব নিকাশ আমার করা হবে। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আরে আমার মাল কোথায় গেল, আমার রাজত্ব কোথায় চলে গেল, হালাকা আন্নি সুলতানিয়া আমার সে রাজত্ব কোথায় চলে গেল, কোথায় বড় বড় বিল্ডিং, কোথায় বড় বড় রাজা প্রসাদের জায়গা কোথায় চলে গেল, হালাকা আন্নি সুলতানিয়া খুজো হো ফাগুল্লু হো। এরপরে বলা বে ওকে ধর আর ওকে বাঁধ, খুজো গো ফাগুল্লু গো সুম্মাল জাহিমা সাল্লু, আর তারপরে জাহান্নামার মধ্যে ঠেলে ফেলে দেওয়া হবে। আর বলা হয়েছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, আর কি করা হবে 70 গজ শিকল দিয়ে ওকে বাঁধা হবে, বাঁধ মালটাকে ভালো করে বাঁধ, ভালো করে বাঁধ। মনে রাখবেন আপনারা অনেক সময় কোনো পশু জবাই করতে গেলে তাকে বেঁধে ফেলেন, তো জাহান্নামার ভিতরে এইরকম ফেলে কি করা হবে, বাঁধা হবে। বাপেরা, কোরআনের হাদিসের জলসা দিয়ে বইয়ের কাছে গিয়ে ঘুমাচ্ছ, এতায় ওতায় পড়ে রয়েছ, আর মনে করেছো আবদুল্লাহ হিল মারুফ একা খালি বকতেছে, কবরে ঢোকো, আদা রসুন ভালো করে আল্লাহ হামান দিস্তায় বেটে দেবে। আল্লাহ পাক কোরআনে বলছেন এইরকম জাহান্নামীদের খাবার দেয়া হবে, আর কাঁটাযুক্ত ফল তাদের খেতে দেওয়া হবে, আর তারা কষ্টের মধ্যে থাকবে। এই জন্য বাপ, জাহান্নাম এত কঠিন জিনিস। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন, দেখতে পাচ্ছেন জাহান্নামের প্রথম কাতারে কারা আছে জানেন? যুবক আর যুবতীদের দেখতে পেলেন প্রথমেই। এই যুবক যুবতী ছেলে মেয়েরা শুনে নাও, তোমরা এসেছিলে মজা দেখতে, কিন্তু দেখলে
ইয়ে হা মেরা দিচ্ছে কলিয়ে, তখন শ্বশুর ঘরে পালিয়ে গেলে মনে রেখো কবরে ঢোকো, তোমাদের বারোটা বাজানো হবে। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নাম আর প্রথমেই দেখতে পেলেন নবীজি কাদেরকে, যুবক আর যুবতীদের। লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পূজার রক্ত বেরোচ্ছে আর খুব চিৎকার করছে তারা। তো আল্লাহর নবী বললেন জিব্রাইলকে, মান হাউলা কি ইয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারাম? জিব্রাইল বলেন হাউলা উম্মাতুকা ইয়া রাসূল আল্লাহ, এরা হলো আপনার উম্মত। নবীজি বললেন পৃথিবীর জমিনে এরা কি এমন কাজ করেছে জানতে পারি? আল্লাহর নবী বললেন আজ্জুনাত আজ্জুনাত আজ্জুনাত, এরা হলো ব্যবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে। এরা জেনা করে করে বেড়াতো, জেনা জেনা করে করে এরা পৃথিবীতে বেড়াতো, এজন্য এদের শাস্তি এইরকম। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপেরা, জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে। তারপরে নবীজি বলছেন আমি আরেকটু দূরে লক্ষ্য করে দেখলাম জাহান্নামের ভিতরে, আরেকটু দূরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কি সেখানে রয়েছে, কি কত মানুষ সেখানে জাহান্নামের আগুনে পুড়ছে আর গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। বললেন এরা কারা? বললে এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী মদ্যপানকারী। বাপেরা মদখোর, বাংলা মাল ইংলিশ মাল যত রকমের হারাম মালগুলো খেয়েছে, মদ্যপানকারী। জাহান্নামায় তাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে বলা হলো এরপরে কারা? তো বলছে এই পৃথিবীতে আর এক জায়গায় দেখতে পাচ্ছে লোক জীবগুলো টেনে টেনে আগুনের কাছে দিয়ে কাটছে। বক্তা আনতে যাচ্ছে নাকি বল? দেখতে দেখতে বাবা তিনটে বেজে গেছে, তিনটে পার, দুই ঘন্টা বকে ফেলিস এতক্ষণ কষ্ট করে চিল্লে চাল্লে এদিক ওদিক করে। যাই হোক, আর কয়েক মিনিটের পর ফজরে আজান হয়ে যাবে, পরবর্তী বক্তা এসে যাবেন এখন ইনশাআল্লাহ, বাংলার খ্যাতনামা আলেম দিন। এরপরে আসছি জাহান্নামীদের এত কঠিন শাস্তি দেওয়া হবে, আর যদি ভালো কাজ করেছেন তার ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলাম। আল্লাহ বলে দুনিয়ার মানুষজন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবি, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলাম, আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ লিখে রেখে দিলাম। তাই বাপেদের বলে যাচ্ছি, করজোড়ে আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, জান্নাতেরই ঠিকানা যার হবে তার কপালটা খুলে যাবে। জান্নাতের ভিতরে কি রয়েছে জানেন? জান্নাতি মানুষদের অবস্থা কেমন হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুনু কিতাবিয়া ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুগা দানিয়া কুলু অসনাবো হানিয়াম বিমা আসনাব তুম ফি আইয়ামিল খালিয়া। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কিয়ামতের মাঠে জান্নাতিদের যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, জান্নাতিরা কি বলবে জানেন? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুনু কিতাবিয়া ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। তখন সে আমলনামাটা নিয়ে বলবে আল্লাহ আমি জানতাম, ধারণা করেছিলাম রে এই দিন আমার সাক্ষাৎ হবে। ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, তার ঠিকানা হবে জান্নাত, সুন্দর জায়গায় তার বাসস্থান হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের ভিতরে সে থাকবে, আর জান্নাতের ভিতরে তাকে দেওয়া হবে হরেক রকমের খাবার, আরো বহু জিনিস তার থাকবে। জান্নাতের ভিতরে যখন পানির পিপাসা হবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জান্নাতিদের কি খেতে দেওয়া হবে,
জান্নাতের ভিতরে রয়েছে কি জানেন, চারটে নদী রয়েছে। এক নম্বর হলো মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বামুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন জান্নাতের ভিতরে চারটে নদী রয়েছে। এক নাম্বার নদীর নাম হলো, এক নাম্বার নদীর নাম হলো কি জানেন, পানির নদী। পৃথিবীতে আল্লাহ বলে বান্দা তোরা পানি পান করেছিস, মিনারেল ওয়াটার পানি, কত রকমের পানি তোরা পান করেছিস। জান্নাতের ভিতরে যে পানি তোদের পান করাবো, হাউজে কৌসারের পানি পান করাবো। জাহান্নামীদের শাস্তি কিরকম জানেন, তাদের খেতে দেওয়া হবে পূজার রক্ত মিশ্রিত খাবার, তাদের খেতে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। সাহাবীরা বলেন হুজুর পূজার রক্ত মিশ্রিত পানি খেতে দেওয়া হবে কিরকম, সে আমাদের গায়ে তো ফোড়া হয় পূজ রক্ত হয়, এই রকম খাবার কি খেতে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা জাহান্নামীদের যে পূজ রক্ত খেতে দেওয়া হবে, ওই পূজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। বন্ধুরা জাহান্নামের ভিতরে শাস্তির কথা শুনলেন, জান্নাতের ভিতরে আল্লাহ বলে দিলেন ওরে জান্নাতের ভিতরে কি পাবি, দুই নাম্বার হলো দুধের নদী রয়েছে। কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাঈগান লিশ-শারিবিন। আল্লাহ পাক কোরআনে বলছেন কি, যে জান্নাতের ভিতরে যে দুধ তোরা পান করিস, দুনিয়াতে যে দুধ পান করিস, ওই দুধ তোরা কিভাবে পান করিস আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি। বান্দা শোন, এই পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা রয়েছে। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের বোটায় দুধ পৌঁছে দিই, ওই দুধ তোরা দুয়ে পান করিস। জান্নাতিদের যে দুধ পান করাবো, দুনিয়ার দুধ দুই থেকে তিন দিন এক সপ্তাহ রাখলে কেমন কেমন হয়ে যায় খেতে পারিস না রে। আর জান্নাতিদের যে দুধ পান করাবো, দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি জান্নাতের ভিতরে তিন নাম্বার নদীটার নাম হলো কি, মধুর নদী। মধু কিভাবে মধু পাস তোরা? আল্লাহ বলছে বান্দা লক্ষ্য কর, ওয়া ওহা রব্বুকা ইলা নাহলি আনি তাখিজি মিনাল জিবালি বুয়ুতা অবিনাশ সজারি অমিম্মা ইয়ারি শোন সোম্মা কুলি মিন কুল্লি সামারত ফাসলু কি সুবুলা রব্বি কি জুলুলা ইয়াখরু জুমি বুতুনিঘা সারাব মুখতালিফন আলওয়ানুঘু ফিগি শিফা উল্লিন নাস। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা তোরা গাছের ডালে পাহাড়ের ঢালে ঘরের চালে বাসা বাঁধবি, পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি, ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, ওই রসটার নাম হলো মধু, মানব জাতির আরোগ্য লাভ হবে। একদিন আল্লাহর নবী করেছেন কি জানেন, আল্লাহর নবী একদিন মৌমাছিদেরকে ডেকে বলছে মৌমাছিরা তোমাদের তোমাদের মধু এত মিষ্টি হয় কিভাবে, তোমরা তো মধু বিভিন্ন জায়গা থেকে পান করো, তা তোমাদের মধু এত মিষ্টি হয় কি করে? মাশাআল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। বাপেরা যার অপেক্ষায় আপনারা বসে আছেন, বাংলার খ্যাতনামা আলেমে দিন, আমার শ্রদ্ধেয় হোক, আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা মুফতি আলহাজ আজিজুর রহমান সাহেব।